আচ্ছা, তো শুরু করছি আজকের ক্লাস। ইন্ডিয়ান পলিটি আমরা পড়ব। টপিক হচ্ছে কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এর আগে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু আমরা রিভাইজ করে নিই, তাই তো? সেগুলো আমরা একটু রিভাইজ করে নিই। আমরা সংবিধানে কতগুলো ধারা আছে পড়েছিলাম, আমরা পড়েছিলাম কম বেশি 348টি ধারা রয়েছে। এই যে 348টি ধারা, এই 348টি ধারা 25টা পার্টের মধ্যে ইনক্লুড রয়েছে, তাই তো? 25টা পার্টের মধ্যে ইনক্লুড রয়েছে, 25টা পার্টের মধ্যে ইনক্লুড রয়েছে এই 348টি ধারা। তো আমরা প্রথম পার্ট আমরা আলোচনা করেছিলাম, প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, প্রথম পার্ট কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বলুন তো, প্রথম যে পার্ট, প্রথম পার্টে কী ছিল, প্রথম পার্টে কি ছিল? ইউনিয়ন টেরিটরি এটা আছে, হ্যাঁ ইউনিয়ন স্টেট। হ্যাঁ, ইউনিয়ন, ইউনিয়ন, ইউনিয়ন ও তার ভূখণ্ড, ইউনিয়ন ও তার ভূখণ্ড, এটা কি ছিল? এটা ছিল প্রথম পার্টে। প্রথম পার্টে ছিল ইউনিয়ন ও তার ভূখণ্ড, কত থেকে কত নম্বর ধারার মধ্যে? এক থেকে চার নম্বর ধারার মধ্যে এগুলো ছিল ইনক্লুড, তাই তো? তাহলে প্রথম যে পার্ট, প্রথম পার্টে ছিল কি, ইউনিয়ন ও তার ভূখণ্ড, এক থেকে চার নম্বর আর্টিকেলের মধ্যে এগুলো কিন্তু ইনক্লুড ছিল। তারপর সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে কি ছিল, সেকেন্ড পার্টে কি ছিল? স্মিতা ম্যাডাম, সেকেন্ড পার্টে কি ছিল? ভুলে গেছি স্যার। আচ্ছা ম্যাডাম, ভুললে কি করে হবে এখন, মানে প্রাইমারির জন্য একটু প্রেশার ওদিকেই পড়ছে নাকি? হ্যাঁ স্যার, নাগরিকতা নাকি, আচ্ছা স্যার পলিটিটা নাগরিকতা, এখন পড়ছি না একটু, তাই। আচ্ছা পলিটিটা এখন পড়ছে না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই আর কি, ঠিক আছে ওটাই পড়ুন, কিন্তু সেই সঙ্গে এগুলোকেও তো চালিয়ে নিয়ে যেতে হবে, তাই না? তো প্রথম পার্ট, প্রথম পার্টে কি রয়েছে, ইউনিয়ন ও তার ভূখণ্ড। সেকেন্ড পার্টে কি রয়েছে, সেকেন্ড পার্টে রয়েছে নাগরিকত্ব, নাগরিকত্ব, সেকেন্ড পার্টে রয়েছে নাগরিকত্ব, কত থেকে কত নম্বর ধারার মধ্যে? 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে রয়েছে এই নাগরিকত্ব। এই নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? এই নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে, নাগরিকত্ব নেওয়া হয়েছে কোথা থেকে? ব্রিটেন থেকে। এবার কি রয়েছে থার্ড পার্ট, এখানে কি রয়েছে, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, মৌলিক অধিকার, এখানে রয়েছে কি, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এই যে মৌলিক অধিকার, কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকার? এটা রয়েছে 12 থেকে 35, বারো থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকার, তাই তো? এই মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই যে মৌলিক অধিকার, এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো আমাদের এই মৌলিক অধিকার পর্যন্ত আমাদের শেষ হয়েছিল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়েছিল। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, পার্ট 4, পার্ট 4, পার্ট 4 আমরা কিন্তু আলোচনা করব, পার্ট 4। তো এই যে 1 থেকে 35 পর্যন্ত ধারা, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটে যে পার্ট আমরা কিন্তু একদম বিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এই যে ক্লাসগুলো আর কি, ক্লাসগুলো যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই ভুলে যাবেন, এটা স্বাভাবিক আর কি, ভুলে যাবেন। সেই জন্য কী করতে হবে, এগুলোকে আবার পুনরায় আবার ক্লাসগুলোকে দেখে নিয়ে এগুলোকে নিজের মতো করে নোট করে রাখবেন, কারণ এগুলোই হচ্ছে সম্পদ, মানে পরবর্তী, মানে পরবর্তী যে এক্সামগুলো রয়েছে আর কি, সেই পরবর্তী এক্সামগুলোর জন্য কিন্তু এগুলোই সম্পদ। আর একবার পড়ুন, বারে বারে কেন পড়বেন, তাই না? একবার পড়ুন, পরবর্তীতে যখন এক্সাম দেবেন তখন জাস্ট ওই খাতাটাকে জাস্ট একবার দেখে নেবেন, তাহলে ফেলে রাখলে হবে না, কাজগুলোকে কিন্তু এইভাবেই করে রাখতে হবে। আর এগুলো তো আমরা বারে বারে পড়বো না, বারে বারে আমরা, বারে বারে যদি আমরা এগুলোই যদি পড়ি তাহলে আরও তো যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে আর কি, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তাই না? বা আরও যে সমস্ত
অঙ্ক, আমাদেরকে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো এগুলো তো আমাদেরকে প্রতিদিন পড়লে তো চলবে না, আমাদেরকে একবার পড়ে নিতে হবে, নিজের মতো করে নোট বানিয়ে রাখতে হবে, জাস্ট যে এই জায়গা থেকে যে প্রশ্নই আসুক তার উত্তর যেন আমরা করতে পারি। আর তখন আমরা পলিটি নিয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার নিয়ে ঘাটাঘাটি করব। এই যে আমি কুড়িখানা যে প্রশ্ন দিয়েছিলাম মকে, 20টা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার, একদম পুরো প্রিভিয়াস ইয়ার তুলে কিন্তু আমি দিয়েছিলাম, একটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের বাইরে নয়, সবগুলোই WBCS প্রিলিমসের 1900 সাল থেকে, 1900 সাল বলছি, 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত, এই যে 23 বছর, এই 23 বছরের মধ্যে আমি যেগুলো হাতের সামনে পেলাম আর কি সেগুলোই আমি তুলে কিন্তু দিয়ে দিয়েছি, সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার। তাহলে এই যে আমরা পুরো বিষয়টাকে যখন আমরা দেখে নেবো আর কি, পুরো বিষয়টাকে যখন আমরা আলোচনা করব, আলোচনা করার পর যখন আমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করব, তাতেই কিন্তু হয়ে যাবে আমাদের। তার জন্য দরকার কিন্তু আপনাদের সঠিক প্রস্তুতি, তাই না? তো তার জন্য এগুলোকে নিজের মতো করে দেখে নিয়ে, রিভাইজ করে নিয়ে, নিজের মতো করে খাতায় কিন্তু নোট করে রাখবেন, এরপরে কিন্তু সেই সময়গুলো কিন্তু পাবেন না। এখন হয়তো প্রাইমারি রয়েছে সামনে, ভাস্কর স্যার তো ক্লাস নিতে পারছে না, আমিও হয়তো ঠিকঠাক নিতে পারছি না এগুলো, কিন্তু প্রাইমারি ডেটটা শেষ হলেই কিন্তু সমস্ত যে যা কিছু সব কিন্তু এই জায়গায় এসে পড়বে আর কি। এগুলো তখন হয়তো আর, তখন নতুন নতুন এত কিছু তথ্য আপনারা জানবেন আর কি, এত কিছু শিখবেন যে তখন এগুলো শিখতে তখন ব্যস্ত থাকবেন, এগুলো হয়তো আর তখন গুরুত্ব দিতেই পারবেন না। সেই জন্য এই সময়টায় আর কি একটু নিজের মতো করে তৈরি করে নিন। আর পরিশ্রম যখন করবেন আর কি একটু ভালো করে করুন। ওই যে না পড়া না পড়া, মানে এক কথায় ঠিক আছে, আমাদের টিচার একটা কথা বলেন আর কি, যে যদি যদি পড়ছো যখন আর কি একটু ভালো করে পড়ো। হ্যাঁ, ওই যে পড়লে হলো হলো না, এভাবে পড়ে কোনো লাভ না, এভাবে পড়লে তোমার বাবারই টাকা খরচা হবে, তোমার পরিশ্রম হবে, তোমার যাওয়া আসা হবে, আর কিচ্ছু হবে না। তাহলে পড়ছো যখন ভালোভাবে পড়ো, যাতে কোনো একটা জায়গায় কিছু করতে পারো আর কি। তো পড়লে কিন্তু ভালো করে পড়তে হবে। তো দেখুন আমি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি কিন্তু আমি তিনটে পড়িয়ে দিয়েছি, একদম বিস্তারিতভাবে পড়িয়েছি। এই যে যে ক্লাসগুলো হয়েছে আর কি, ক্লাসগুলোকে করুন আর কি, করার পর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করুন। দেখুন আশা করছি কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না, হয়তো দু একটা যেগুলো মেনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হয়তো আটকে যাবে, সেখানে হয়তো যে ভাষাটা রয়েছে ইংলিশ সেটার জন্যই। তো যাই হোক, আমরা কিন্তু এই তিনটে পার্ট আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, পার্ট ফোর। পার্ট ফোরে কী রয়েছে? পার্ট ফোরে রয়েছে হচ্ছে ডিপিএসপি, পার্ট ফোরে রয়েছে ডিপিএসপি, এটা রয়েছে পার্ট ফোরে। এই পার্ট ফোর কিন্তু আমরা আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, পার্ট ফোর, ডিপিএসপি। তো ডিপিএসপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। অনেক সময় ডিপিএসপির ফুল ফর্মও কিন্তু জানতে চাওয়া হয়। তাহলে ডিপিএসপির ফুল ফর্ম কি? ডিপিএসপি, ডিপিএসপির ফুল ফর্ম কি? ডিপিএসপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। একে যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে? বাংলায় যদি আমরা এটাকে বলি তাহলে আমাদের এই যে রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য নীতিসমূহ, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, এটাকে যদি আমরা বাংলায় বলি রাষ্ট্র, রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ। এই যে আমাদের যে রাষ্ট্র রয়েছে, আমাদের যে দেশ রয়েছে, এই দেশটাকে পরিচালনা করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য দেশের মধ্যে বা দেশের মধ্যে বসবাসকারী যে সমস্ত মানুষ রয়েছে তাদের কোনো রকম কোনো যাতে অসুবিধা না হয়, আমাদের দেশটা যাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও যাতে উন্নত হতে পারে, তার জন্য আমাদের দেশেরই কতগুলো নীতি রয়েছে। এই নীতিগুলো সরকার আমাদের জনগণকে প্রোভাইড করে থাকে, যে এই যে নীতি এগুলো তোমাদেরকে দিলাম তোমরা যাতে উন্নত হতে পারো, আর তোমরা উন্নত হলেই তবেই তো আমাদের দেশটা উন্নত হবে, তবেই তো আমাদের দেশটা আন্তর্জাতিক যে স্তর সেখানে একটা জায়গা করে নিতে পারবে, তাই না? তো সেই নীতিগুলোই কিন্তু আমরা আজকে এই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। সেটা কোথায় রয়েছে এই নীতিগুলো? এই নীতিগুলো রয়েছে, এই যে আমরা পুরো যে পলিটি পড়ছি, পলিটির যে 25টা যে পার্ট রয়েছে সেই 25টা পার্টের মধ্যে 4 নম্বর পার্ট, অর্থাৎ পার্ট নম্বর 4-এ কিন্তু রয়েছে। কেমন? পার্ট নম্বর
ফোরে রয়েছে, কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? ধারার মধ্যে রয়েছে হচ্ছে 36 থেকে 51 পর্যন্ত ধারার মধ্যে রয়েছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোথায় রয়েছে? 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে। এর আগে আমরা 35 পর্যন্ত পড়ে নিয়েছিলাম, আজকে আমরা পড়ব হচ্ছে কি 36 পর্যন্ত, 36 থেকে 40 পর্যন্ত পড়ব, আর বাকিটা এর পরের দিন ক্লাসে। তো শুরু করছি ক্লাস। তো এখানে প্রথমে কি বলেছে দেখুন, যে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায়ে, তাহলে কতগুলো অধ্যায় রয়েছে? মোট 25খানা অধ্যায় রয়েছে আমাদের ভারতীয় সংবিধানে। কতগুলো অধ্যায় রয়েছে? মোট 25খানা কিন্তু অধ্যায় রয়েছে। সেই 25খানা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে আমরা পেলাম ইউনিয়ন ও তার ভূখণ্ড, দ্বিতীয় অধ্যায়ে নাগরিকত্ব পেলাম, তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার পেলাম। এই যে এই পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলোই কিন্তু এক একটা প্রশ্ন। যদি সেদিনকার যদি মকটা যদি দিয়ে থাকেন, দেখবেন সেখানেও কিন্তু দু একটা প্রশ্ন কিন্তু এরকম ছিল, আর সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার, আমি পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার তুলে দিয়েছিলাম সেদিন। তো আমাদের যে সংবিধান, সেই সংবিধানের চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ পার্ট ফোরে, চতুর্থ অধ্যায়ে পার্ট ফোরে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ রয়েছে, অর্থাৎ ডিপিএসপি উল্লেখিত রয়েছে। ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে উল্লেখ কোথায় রয়েছে? আমাদের চতুর্থ অধ্যায়ের আর্টিকেল নাম্বার 36 থেকে 51 নম্বর ধারাগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে সমস্ত নীতি সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে আমরা এর আগে যেমন মৌলিক অধিকার পড়েছিলাম, যে মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে, তাই না? আমরা যখন নাগরিকত্ব পড়লাম, নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আইরিশ সংবিধান থেকে। আইরিশ সংবিধান থেকে এটা কিন্তু গৃহীত হয়েছে, আইরিশ সংবিধান। আচ্ছা, আইরিশ বলতে, আইরিশ বলতে জানা আছে? আইরিশ বলতে কোন দেশটাকে বলা হচ্ছে? তৃষা ম্যাডাম, আইরিশ বলতে কোন দেশটাকে বলা হচ্ছে জানা আছে? আয়ারল্যান্ড। একদম ম্যাডাম, আয়ারল্যান্ড। তো এই যে ডিপিএসপি, এটাকে ম্যাডাম আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড। এই ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। কারণ আমরা সেই প্রথম থেকেই আলোচনা করছি যে আমাদের ভারতবর্ষের যে সংবিধানটা, সেটা হচ্ছে কি সবচেয়ে জটিল এবং বৃহত্তর সংবিধান। বিভিন্ন দেশ থেকে এটা সেটা এটা নিয়ে আমাদের সংবিধানটাকে তৈরি করা হয়েছে। তো এই যে ডিপিএসপি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের যে সংবিধান, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই জায়গা থেকে আরও একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে, যে আয়ারল্যান্ড আবার এই ডিপিএসপিটাকে কোথা থেকে নিয়ে এসেছিল? তাহলে আয়ারল্যান্ডের কাছ থেকে তো আমরা নিয়ে এসেছিলাম, আমাদের ভারতবর্ষের যে সংবিধানের যে ডিপিএসপি আছে, এটা তো আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে নিয়ে এসেছি। তাহলে আয়ারল্যান্ড আবার কার কাছ থেকে নিয়ে এসেছে এই ডিপিএসপিটাকে? তো এই আয়ারল্যান্ড নিয়ে এসেছিল হচ্ছে স্প্যানিশ, স্প্যানিশ থেকে, স্প্যানিশ, স্প্যানিশ থেকে। স্প্যানিশ মানে হচ্ছে কি? স্পেন, স্পেন। তাহলে আয়ারল্যান্ড নিয়ে এসেছিল কোথা থেকে? আয়ারল্যান্ড নিয়ে এসেছিল স্পেন থেকে। তাহলে এই যে ডিপিএসপিটা, এটা আমরা আয়ারল্যান্ডের কাছ থেকে নিয়ে এসেছি। আয়ারল্যান্ড আবার কার কাছ থেকে নিয়ে এসেছে? সেটা হচ্ছে স্প্যানিশ বা স্পেন থেকে কিন্তু নিয়ে এসেছে। এরপরে কিছু জ্ঞানমূলক জিনিস রয়েছে। এই যে ডিপিএসপি, এই ডিপিএসপিকে অনেক যারা পলিটিশিয়ান আর কি, তারা বিভিন্ন রকমভাবে, তারা বিভিন্ন রকমভাবে আখ্যা দিয়েছেন। তো ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলিকে কি বলছেন? আমরা কিন্তু নীতিগুলো এখনও কিন্তু একটাও পড়িনি, নীতিগুলো আমরা একটাও পড়িনি। আমরা আস্তে আস্তে নীতিগুলো যখন আস্তে আস্তে পড়তে থাকবো, আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী এই নীতিগুলো, না, রাষ্ট্র পরিচালনার জন্য কী এই নীতিগুলো, তাই না? সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পড়তে থাকবো। তো এই নীতিগুলোকে ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলোকে কি বলেছেন? এই নীতিগুলোকে বলেছেন নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনস। আচ্ছা, নোবেল, নোবেল মানে কি? নোবেল মানে আমরা কি বলি? ভালো। হ্যাঁ, ভালো, ভালো বলতে পারি, মহান বলতে পারি, তাই তো? ভালো বলতে পারি, মহান বলতে পারি, শ্রেষ্ঠ বলতে পারি, শ্রেষ্ঠ। আচ্ছা, ফিচার্স মানে?
ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। তো ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলোকে অর্থাৎ ডিপিএসপিতে ইনক্লুড, মানে ডিপিএসপিতে রয়েছে এই নীতিগুলোকে কি বলেছেন, যে ভালো অর্থাৎ মহান অর্থাৎ শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান অফ দ্য কনস্টিটিউশনস, অর্থাৎ আমাদের ভারতীয় যে সংবিধান সেই ভারতীয় সংবিধানের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কি? এই ডিপিএসপি। এটা কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর, আমাদের যে সংবিধান সেই সংবিধানের রচয়িতা। এরপরে যেটা রয়েছে যে গ্রেনভিল অস্টিন, গ্রেনভিল অস্টিন এই ডিপিএসপিকে কি বলল? এই গ্রেনভিল গ্রেনভিল অস্টিন এগুলোকে বলেছে যে কনসাইন্স, কনসাইন্স অফ কনস্টিটিউশনস। আচ্ছা কনসাইন্স বলতে, কনসাইন্স কনসাইন্স মানে জানা আছে কি না স্যার? আচ্ছা কনসাইন্স মানে এক কথায় বলা হয় আত্মা বলা যেতে পারে, কনসাইন্স মানে হচ্ছে আত্মা, বা আমরা যদি আরো ভালোভাবে বলি বিবেক, বিবেক 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 বা আত্মা, বিবেক বা আত্মা। তো এই গ্রেনভিল অস্টিন এই ডিপিএসপিকে কি বলেছেন? এই ডিপিএসপিকে বলেছেন বিবেক বা আত্মা অফ কনস্টিটিউশনস, অর্থাৎ আমাদের ভারতীয় যে সংবিধান রয়েছে সেই ভারতীয় সংবিধানের বিবেক বা আত্মা হচ্ছে এই ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এরপরে কি রয়েছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ ভারত শাসন আইন 1935, 1935 সালের যে ভারত শাসন আইন, এই ভারত শাসন আইনও আরও একটা কথা কিন্তু বলছে, কি বলছে? এই ডিপিএসপি সম্পর্কে আরও একটা মন্তব্য কিন্তু করছে, কি বলছে? যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 মানে ভারত শাসন আইন 1935 এ কি বলছে যে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস। আচ্ছা ইনস্ট্রুমেন্ট মানে কি? ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, যন্ত্র 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 তাই তো? ইনস্ট্রুমেন্ট মানে কি? যন্ত্র অফ ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস মানে কি? নির্দেশের, নির্দেশে তাই তো? নির্দেশে বা নীতিও বলতে পারি আমরা, নির্দেশে বা নীতি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কি বলছে? এই যে আমাদের যে নির্দেশ সেই নির্দেশের একটা যন্ত্র, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য যা সমস্ত নির্দেশ যেগুলো দেওয়া হবে সেই নির্দেশ দেওয়ার জন্য একটা যে যন্ত্র সেই যন্ত্রটাই হচ্ছে আমাদের ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলো আমরা কিছু জ্ঞানমূলক পড়লাম, যে ডক্টর বি আর আম্বেদকর কি বললো যে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বললো, গ্রেনভিল অস্টিন কি বললো কনসাইন্স অফ কনস্টিটিউশনস বললো, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এ কি বললো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস এটা বললো। এরপর রয়েছে কি কে টি শাহ, এই যে কে টি শাহ আমাদের ডিপিএসপিকে কি বলেছে এটা আমরা একটু পর জানবো, একটু পর আমরা ডিপিএসপির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ফিচার্সগুলো রয়েছে এগুলো আমরা যদি আস্তে আস্তে যখন আলোচনা করব তখন কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। ডিপিএসপিটা কি? হ্যাঁ ম্যাডাম, এবার ডিপিএসপিটা কি এটা হচ্ছে প্রশ্ন, ডিপিএসপিটা কি এবার ম্যাডাম আমরা আস্তে আস্তে বিষয়টাকে আলোচনা করব। দেখুন ম্যাডাম, আমরা পার্ট ওয়ান, পার্ট ওয়ানে আমরা কি পড়েছিলাম, ইউনিয়ন ও তার ভূখণ্ড, 1 থেকে 4 নম্বর আর্টিকেল এর ইনক্লুড ছিল। তারপর পার্ট টুতে আমরা কি পড়েছিলাম, নাগরিকত্ব, এটা 5 থেকে 11 নম্বর ধারার মধ্যে ইনক্লুড ছিল। তারপর থার্ড পার্টে কি পড়েছিলাম, মৌলিক অধিকার, যেটা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে ইনক্লুড ছিল। আজ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি পার্ট ফোর, পার্ট ফোরে কি রয়েছে ডিপিএসপি, যেটা কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে, 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। এই ডিপিএসপি, ডিপিএসপির ফুল ফর্ম কি? ডিপিএসপির ফুল ফর্ম হচ্ছে এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা হচ্ছে ডিপিএসপির ফুল ফর্ম। এর বাংলায় যদি একে আমরা বলি তাহলে বাংলায় কি বলবো, যে রাষ্ট্র পরিচালনার নীতি সমূহ। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ এটাই বা কি, তাই না? যে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি এটা কি, এটা বলতে আমরা কি বুঝি? যেমন এর আগে আমরা যখন নাগরিকত্ব পড়লাম, আমরা যখন মৌলিক অধিকার পড়লাম, আমরা তো সব বুঝেই গেলাম যে এটা হচ্ছে কি মৌলিক অধিকার, এটা হচ্ছে কি নাগরিকত্ব, এটা আমরা বুঝেই গিয়েছিলাম,
কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিটা কি, এটা তো আমাদের ক্লিয়ার হলো না। এবার আমরা এই জায়গাটা বুঝবো। তো রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি, এটাকে বুঝতে গেলে আমাদের পাশে মৌলিক অধিকারটাকে রাখতে হবে। একটা হচ্ছে কি মৌলিক অধিকার, আর একটা হচ্ছে কি ডিপিএসপি। ডিপিএসপি একটা হচ্ছে কি মৌলিক অধিকার, একটা হচ্ছে কি ডিপিএসপি। মৌলিক অধিকারের মধ্যে আমরা কী কী পড়েছিলাম? মৌলিক অধিকারের মধ্যে পড়েছিলাম আমরা, প্রথমে পড়েছিলাম যে সাম্যের অধিকার পেয়েছিলাম, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মের বিরুদ্ধে অধিকার, সংস্কৃতি, ধর্মচরণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, এই সমস্ত অধিকারগুলো আমরা পড়েছিলাম। এই অধিকারগুলো কি? এই অধিকারগুলো হচ্ছে সরকার কর্তৃক আমাদেরকে দিয়ে থাকে কোনো একটা যে নাগরিক আর কি, মানে ভারতের নাগরিক হলে তাকে কিন্তু এই সমস্ত অধিকারগুলোকে কিন্তু দিয়ে থাকে সরকার। আর ডিপিএসপিটা কি? ডিপিএসপিটা হচ্ছে আমাদের এই যে সরকার আমাদের রাষ্ট্রটাকে আরও সুন্দরভাবে, আরও স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য কিছু নীতি, কিছু নীতি দিয়ে থাকে, কিছু নীতি বা কোনো কিছু প্রদান করে থাকে। যেমন কি কি প্রদান করে থাকে, যেমন হচ্ছে কি এই যে মনে করুন যে লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিচ্ছে। কেন দিচ্ছে? যে বাড়ির যারা মহিলা রয়েছে তাদের মাসিক 500 টাকা বা 1,000 টাকা করে দেওয়া হচ্ছে তাদের সংসার খরচ বা এক্সেট্রা অন্যান্য খরচের জন্য। এটাই হচ্ছে কি ডিপিএসপি। তাছাড়া মনে করতে পারেন যে বেতন, বেতন বেতনটা বলা যাবে না, যে বেকার ভাতা যেগুলো দেওয়া হয় আর কি, যেমন বয়স্ক যে বৃদ্ধা রয়েছে তাদেরকে যে ভাতাগুলো দেওয়া হয়, ভাতাগুলো দেওয়া হয়, তাছাড়া ওই বিধবা ভাতা, তারপরে এজের এজ হয়ে গেলে মানে 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে যে ওল্ড ইয়ে দেয়, একদম ঠিক আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ওই ডিপিএসপির মধ্যে পড়ে। তো তার আগে আরো একটা পয়েন্ট বলে দিই, এই যে মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকারগুলো হচ্ছে কি জাস্টিসিয়েবল, জাস্টিসিয়েবল মৌলিক অধিকারগুলো হচ্ছে কি জাস্টিসিয়েবল। আর এই যে ডিপিএসপির মধ্যে যে সমস্ত নীতিগুলো রয়েছে এগুলো হচ্ছে কি আনজাস্টিফিয়েল, আনজাস্টিসিয়েবল, আন জাস্টিসিয়েবল, আনজাস্টিসিয়েবল। আনজাস্টিসিয়েবল মানে কি আর জাস্টিসিয়েবল মানে কি? আমরা মৌলিক অধিকারের মধ্যে যে সমস্ত নীতিগুলো আমরা পড়ছিলাম, এই মৌলিক অধিকারে এই যে নীতিগুলো আমাদের যদি খর্ব হয় বা এই নীতিগুলো যদি খর্ব হয়, তাহলে আমরা কি করছিলাম সেই জায়গায়? আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করছিলাম যে না, আমার মৌলিক অধিকার খর্ব হয়েছে, আমাকে মৌলিক অধিকার আমাকে স্বাধীনভাবে কথা বলতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না, আমার যে বলার অধিকার রয়েছে, স্বাধীনভাবে বসবাস করার অধিকার রয়েছে, এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে এই অধিকার থেকে আমাকে যদি কেউ বঞ্চিত করে তাহলে আমি সরাসরি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারবো। অর্থাৎ মৌলিক অধিকারের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে, সেই অধিকারগুলো যদি আমার খর্ব হয় তাহলে আমি সরাসরি সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারবো। কিন্তু এই ডিপিএসপির মধ্যে যেগুলো ইনক্লুড রয়েছে, হ্যাঁ, এই ডিপিএসপির মধ্যে যে ইনক্লুড যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো কিছু খর্ব হয় তাহলে সেগুলো কিন্তু তার বিরুদ্ধে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না। সেগুলো হচ্ছে কি আনজাস্টিসিয়েবল। যেমন মনে করুন ওই যে লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার কেন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে? লক্ষ্মীর ভাণ্ডার কেন দিচ্ছে? যে বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে একটু আর্থিক সাহায্য করার জন্য, তাদের যাতে সংসারটা আর একটু ভালোভাবে চলে, তাই না? কেন দিচ্ছে? আমাদের সমাজটা যাতে আর একটু উঁচুতে উপরে উঠতে পারে, তাই না? মনে করুন এই যে সরকার বেকার ভাতা দিচ্ছে যারা বয়স্ক মহিলা রয়েছেন, তাই না, বা বয়স্ক যারা মানুষ রয়েছেন তাদেরকে একটু বেকার ভাতা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কেননা তারা বৃদ্ধ বয়সে তাদের ওই যে টাকাটা কোনো রকম কোনো কাজে যেন আসতে পারে। আবার মনে করুন কারোর যদি ফসল যদি নষ্ট হয়ে যায়, কারোর যদি ফসল নষ্ট হয়, নষ্ট হয়ে যায় দেখবেন সেখানে হয়তো সরকার কিছু একটা টাকা কিন্তু দেয়, তাই না? কারোর মনে করুন ঘর পুড়ে গেল, কারণ মনে করুন ঘর পুড়ে গেল, সেখানেও মনে করুন যে সরকার হয়তো সেখানে কিছু একটা টাকা দিয়ে যায় যে না, এর তো ঘর পুড়ে গেছে থাকবে কোথায়, বা তার জন্য হয়তো কোনো একটা সরকারি জায়গা তাকে দিয়ে দেয় যে সেখানে একটা কুঁড়ে ঘর করে সে থাকুক আর কি। তো এগুলোই হচ্ছে ডিপিএসপির নীতি। কিন্তু আপনার ঘর পুড়ে গেল, আপনার জমির, জমির যে ফসল সেটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়ার পর সরকার আপনাকে দিল না। তো সরকার যদি আপনাকে না দেয় তাহলে তার বিরুদ্ধে আপনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবেন না যে আমি, আমার তো ঘর পুড়ে গেছে, তাই না, আমাকে কেন সাহায্য করলো না সরকার,
আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে যাব, আপনি কিন্তু যেতে পারবেন না। এটাই হচ্ছে মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে পার্থক্য। মৌলিক অধিকারে যা কিছু ছিল সেগুলোর মধ্যে একটাও যদি লঙ্ঘন হতো, তাহলে আমি ডিরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারতাম যে না, এটা আমার লঙ্ঘন হচ্ছে, এটাকে আমাকে চাই, এটা আমার অধিকার। কিন্তু এই ডিপিএসপিটা হচ্ছে, এর কিছু নীতি রয়েছে, এই নীতিগুলো কি কি, আমাদের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আমাদের রাষ্ট্রটা যাতে আরো মানে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, মানে চারিদিক দিয়ে যাতে আমাদের রাষ্ট্রটা আরেকটু উঁচুতে যেতে পারে, আন্তর্জাতিক যে স্তর সেখানে একটা জায়গা করে নিতে পারে, তার জন্য সরকার আমাদেরকে প্রদান করে থাকে, সরকার আমাদেরকে প্রদান করে থাকে। যেমন মনে করুন, যে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, তারপর ভাতা হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার, এই যে স্কলারশিপ দেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন যোজনা যেগুলো দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে কি, সরকারের দেওয়া নীতি, মানে সরকারের, মানে সরকার আমাদের রাষ্ট্রটাকে একটু উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু সরকার যদি এগুলো না দেয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমরা গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো না। লক্ষ্মীর ভাণ্ডার যদি মমতা ব্যানার্জি বন্ধ করে দেয়, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো না যে কেন বন্ধ করে দেওয়া হলো। এই যে বেকার ভাতা যেগুলো দেওয়া হচ্ছে বয়স্ক মহিলাদের, তাদের বেকার ভাতাও যদি বন্ধ করে দেওয়া হয়, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবো না যে কেন বন্ধ করে দেওয়া হলো। তখন সরকারের হয়তো টাকা নেই, তাই না? সরকারের টাকা না থাকলে সরকার দেবে কোথা থেকে, তাই না? তো তার বিরুদ্ধে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবো না। তো এই হচ্ছে কি, মৌলিক অধিকার, মৌলিক অধিকার এবং ডিপিএসপি দুটোই, যে দুটোর মধ্যেই যে সমস্ত জিনিসগুলো ইনক্লুড রয়েছে, হ্যাঁ, একদম সহজভাবে একদম বাংলা ভাষায় যদি বলি আর কি, মৌলিক অধিকারের মধ্যে যেগুলো রয়েছে সেই সমস্ত নীতিগুলো আর কি, বা সেই সমস্ত কথাগুলো আপনাদের, আপনার যদি লঙ্ঘন করা, মানে সেগুলো যদি লঙ্ঘিত হয়, তাহলে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবেন। এবং ডিপিএসপির মধ্যে যেগুলো রয়েছে, আপনি কিন্তু আপিল করতে পারবেন না, আপনি আপিল করতে পারবেন না। এগুলো হচ্ছে কি, আনজাস্টিসিয়েবল, আনজাস্টিসিয়েবল, এগুলোর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবেন না। এর মধ্যেই এই ডিপিএসপিটাই রয়েছে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে। এই 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে যেগুলো, যে সমস্ত জিনিসগুলো ইনক্লুড রয়েছে, সেগুলোর প্রত্যেকটাই দেখবেন যে আমাদের রাষ্ট্রটাকে আরও উন্নত করার জন্য এই নীতিগুলো তৈরি করা হয়েছে। আমাদের রাষ্ট্রটাকে আরও উন্নত তৈরি করার জন্য। কিন্তু সেগুলো যদি আপনি একটাও যদি না পান, তাহলে আপনি সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু আপনি আপিল করতে পারবেন না। তাহলে মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে যে বেসিক যে পার্থক্য, এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো ডিপিএসপি কোথায় রয়েছে? আমাদের যে পার্ট 4, সেই পার্ট 4-এ রয়েছে। কত থেকে কত নম্বর ধারার মধ্যে রয়েছে? 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে এই ডিপিএসপি। তাহলে এরপর আমরা পরপর আমরা ধারাগুলোকে পড়ব। দেখুন, প্রথমে কি বলেছে, যে আর্টিকেল 36, আর্টিকেল 36 আর আর্টিকেল 12, এই দুটো হচ্ছে একই একই জিনিস। আর্টিকেল 12-তে আমরা কি পড়েছিলাম, যে সেখানে স্টেট কথাটির অর্থ প্রকাশ করা হয়েছিল, যে স্টেট কি, তাই না? স্টেট কি, স্টেট বলতে কি আমরা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি এগুলোকেই বুঝিয়ে থাকি? না, স্টেট বলতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, সেই সঙ্গে এয়ারপোর্ট, তারপর সেল, যেটা হচ্ছে কি, ওই যে মানে বিভিন্ন সংস্থা আর কি, মানে সরকারি সহযোগিতায় যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, এনজিও, এনজিও, হ্যাঁ এনজিও, একদম এনজিও, এই সবগুলোকেই কিন্তু স্টেট বলা হয়েছে। এবার কেন স্টেট বলা হয়েছে, কেননা মনে করুন, ওই দিন একটা উদাহরণ দিয়েছিলাম, মনে করুন আপনার গ্রামে কোনো একটা সমস্যা হলো আর কি, আপনাদের হয়তো আপনাদের বাড়ি এবং আপনার পাশের বাড়ির সঙ্গে হয়তো কোনো একটা কোনো কিছু নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হলো, সেখানে হয়তো যে উত্তেজনাপূর্ণ মুহূর্ত একটা তৈরি হলো আর কি, হ্যাঁ, বা মারামারির মতো, তো সেখানে এই যে ডিরেক্ট মুখ্যমন্ত্রী এসে কি আপনাদেরকে এটা সমাধান করবে? নিশ্চয়ই না। তাহলে সেখানকার লোকাল যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে সেটা সমাধান করবে, তাই তো? বা মনে করুন, যদি এই সমস্যাটা যদি কোনো রেলওয়ে স্টেশনে হয়, তাহলে রেলওয়ে স্টেশনের যে আন্ডারে যে স্টেশন মাস্টার রয়েছে, বা রেলওয়ে যে ফোর্স রয়েছে, পুলিশ রয়েছে, তারা সেটাকে সমাধান করবে। সেই জন্য এই আর্টিকেল 12 এবং আর্টিকেল 36-এ স্টেট বলতে শুধু এই উত্তরপ্রদেশ, বিহার এগুলোকেই বোঝানো হয়নি। স্টেট বলতে সরকারি সহযোগিতায় বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই সমস্তটাকেই কিন্তু স্টেট বলা হয়েছে। অ্যাকচুয়ালি 12 নম্বর আর্টিকেলে যে জায়গাটা আমি বুঝিয়েছিলাম, দেখবেন আরও বিস্তারিতভাবে ওই জায়গায় বোঝানো ছিল, ঠিক ওটাই। তাহলে আর্টিকেল 12-তে স্টেট
বোঝানো হয়েছিল। আর্টিকেল 36-এও কিন্তু স্টেট কথাটির যে অর্থ সেটা কিন্তু এই জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। আর্টিকেল 37, আর্টিকেল 37, আর্টিকেল 37-এ কি বলা হয়েছে যে নন জাস্টিসিয়েবল, নন নন জাস্টিসিয়েবল, নন জাস্টিসিয়েবল মানে এই যে ডিপিএসপির মধ্যে যে সমস্ত নীতিগুলো রয়েছে, যে নীতিগুলো সরকার আমাদেরকে দেবে, তাই না, সরকার এই নীতিগুলো কি করবে আমাদেরকে দেবে, আমাদেরকে আরো উন্নত করার জন্য বা আমাদের সমাজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার আমাদেরকে এগুলোকে প্রোভাইড করবে। তো এই নীতিগুলো যদি সরকার না দেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো না, সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো না, সুপ্রিম কোর্টে আপিল করা যায় না, আপিল করা, সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করা যায় না। মনে করুন ওই যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প দিচ্ছে আর কি, মাসিক 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিচ্ছে, বিভিন্ন স্কলারশিপ দিচ্ছে, তাই তো, তারপর দেখবেন ওই যে বেতন, বেতনটা নয় আর কি, ভাতা যেগুলো দেওয়া হচ্ছে আর কি, ভাতা, বেকার ভাতা যেটাকে আমরা বলি আর কি। তো এই যে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সরকার কেন দেয় বলুন, এই সুযোগ সুবিধাগুলোকে, এই সুযোগ সুবিধাগুলো সরকার কেন দেয়? যাতে ওই সময় মানে ওই এইজের মানুষরা বা যাই হোক কোনো অভাবে না পড়ে। বাহ, ওটাই জন্য, বাহ। আচ্ছা, এই যে মানে অ্যাকচুয়ালি এটা নয় আর কি, ঠিক আছে, ভোটের জন্য তো, যদি আমরা একদম প্রত্যক্ষভাবে যদি বলি ভোটের জন্যই আর কি। হ্যাঁ, তো এই যে সুযোগ সুবিধাগুলো, এই সুযোগ সুবিধাগুলো দেয় হচ্ছে আমাদের যে সমাজটাকে, সমাজটাকে আর একটু উচ্চতর করার জন্য। যেমন দেখবেন এসসি এসটিদের জন্য, এসটিদের জন্য দেখবেন ওই যে 4,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়, তাই না, 4,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হচ্ছে। তারপর যারা বৃদ্ধ আর কি, বৃদ্ধ যারা বয়স্ক বয়স্ক মানুষ তাদেরকে দেখবেন বেকার ভাতা দেওয়া হচ্ছে, বা আরও যে সমস্ত যোজনাগুলো যেগুলো রয়েছে আর কি, সেগুলো দেখবেন সরকার কর্তৃক আমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে, তাই না। কেন দেওয়া হয়ে থাকে? কেননা আমাদের সমাজটা যাতে আর একটু উঁচুতে চলে যেতে পারে, মানে যারা বৃদ্ধ রয়েছে তারা যাতে, তারা যাতে মানে বয়স্ক, মানে বেশি বয়স হয়ে গেলে, বেশি বয়স হয়ে যাওয়ার পর তাদের যে সন্তানেরা, তারা তো দেখে না আর কি, তাই না, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তো তারা যাতে এই বয়স্ক অবস্থাতে তারা যাতে খাওয়ার অভাবে, চিকিৎসার অভাবে যাতে মারা না যায়, সেই দিক দিয়ে বিচার করে এই সমস্ত সুযোগ সুবিধাগুলোকে কিন্তু দিয়ে মানে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই সুযোগ সুবিধাগুলো যদি সরকার যদি না দেয় তাহলে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করা যাবে না। সুপ্রিম কোর্টে আমি গিয়ে বলতে পারবো না যে আমার স্কলারশিপ দাও, আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দাও, আমাকে বিভিন্ন যোজনা দাও, আমার জমির ফসল পুড়ে গেছে আমাকে কিছু সাহায্য করো, বা আমার ঘর পুড়ে গেছে আমাকে কিছু সাহায্য করো, এর বিরুদ্ধে কিন্তু আমি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবো না। অর্থাৎ এটা বলছে কি, ডিপিএসপি সেটা হচ্ছে কি নন জাস্টিসেবল। এরপর 38, 38 নম্বর ধারায় কি বলছে, 38 নম্বর ধারায় বলা হচ্ছে যে অবজেক্টিভস, অবজেক্টিভস মানে কি, অবজেক্টিভ বৈশিষ্ট্য মানে, সরি, উদ্দেশ্য। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য। দেখুন ততটা এই জায়গাগুলো ঠিক আছে, মানে ওই যে মৌলিক অধিকারের মতো অতটা জটিল নয় আর কি, একদমই সহজ। ডিপিএসপি যে জায়গা একটা ক্লাসেই সম্পূর্ণটা হয়ে যেত, কিন্তু আমি দুটো ক্লাস রেখেছি। যাই হোক, আর্টিকেল যে 38, এই আর্টিকেল 38-এ এই যে ডিপিএসপি রয়েছে, এই ডিপিএসপির যে উদ্দেশ্য, এই ডিপিএসপির উদ্দেশ্যটাকে বলা হয়েছে। তাহলে বলুন তো ডিপিএসপির উদ্দেশ্য কী? আমরা তো এই যে কনসেপ্টটুকু আমাদের ক্লিয়ার হলো, আমরা তো ডিপিএসপির উদ্দেশ্যটা কথা আমরা বলতেই পারি, তাই না, যে কেন ডিপিএসপি কেনই বা তৈরি করা হলো, কেনই বা ওই আয়ারল্যান্ড থেকে নেওয়া হলো, ডিপিএসপিটাকে কেন আমাদের ভারতবর্ষে স্থান দেওয়া হলো, ডিপিএসপির স্যার, আমাদের উদ্দেশ্যটা কি? রাষ্ট্র যাতে সামাজিক অর্থনৈতিক দিক থেকে আরো উঁচু স্তরে যেতে পারে, এর জন্য সরকার কর্তৃক যে নীতি, একদম, হ্যাঁ একদম, যেটা বলবো আর কি, একদম এক লাইনে মাথায় রাখবেন আর কি, এটা দিয়েই প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, যে জনকল্যাণকামী, মানে জনকল্যাণের জন্য, মানে জনগণের কল্যাণ সাধন, এক কথায় এর উদ্দেশ্য হচ্ছে কি, জনগণের কল্যাণ সাধন, জনগণের, জনগণের কল্যাণ সাধন।
কল্যাণ সাধন, এটা দিয়েই প্রশ্ন আছে, জনগণের কল্যাণ সাধন। তাহলে ডিপিএসপি, ডিপিএসপির উদ্দেশ্য কি? ডিপিএসপির উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন, মানে আমাদের এই যে জনগণ রয়েছে এই জনগণের কল্যাণ সাধনের জন্যই কিন্তু এই ডিপিএসপি কিন্তু নিয়ে আসা হয়েছে, বা ডিপিএসপির মধ্যে যা কিছু রয়েছে সবই দেখবেন এই জনগণের কল্যাণ সাধনের জন্য। কিন্তু সরকার চাইলেই সেগুলোকে না দিতেও পারে, কিন্তু দেয় কী জন্য? আমাদের জনগণ যাতে আরেকটু উঁচুতে যাক আর কি। আমাদের জনগণ উন্নত হলে তবেই তো আমাদের দেশটা এগোবে, তাই না? তো সেই জন্য এগুলোকে দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা 36 নম্বর আর্টিকেলে কী পড়লাম, যেখানে স্টেট কথাটির অর্থ ব্যাখ্যা করা হয়েছে? 37 নম্বর আর্টিকেলে কী পড়লাম, এটা হচ্ছে কি, নন জাস্টিসিয়েবল, মানে এই ডিপিএসপিতে যে সমস্ত নীতিগুলো রয়েছে এই নীতিগুলো যদি সরকার আমাদেরকে প্রোভাইড না করে তাহলে আমরা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবো না। আর আর্টিকেল 38 কী বলছে? আর্টিকেল 38 বলছে এই যে ডিপিএসপি, ডিপিএসপির উদ্দেশ্যটা কী, এর অবজেক্টিভস কী? ডিপিএসপির উদ্দেশ্য হচ্ছে এক কথায় জনগণের কল্যাণ সাধন, যে জনগণ রয়েছে এক কথায় নাগরিক আর কি, ভারতীয় নাগরিকের কল্যাণ সাধনের জন্যই কিন্তু এই ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এরপর আমরা যেটা পড়বো আর্টিকেল 39, আর্টিকেল 39, আর্টিকেল 39-এ কী বলছে? আর্টিকেল 39-এ বলছে যে সমান কাজের জন্য সমান বেতন, ইকুয়াল পে টু ইকুয়াল ওয়ার্ক, মানে সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, সমান কাজের জন্য, সমান কাজের জন্য সমান বেতন কিন্তু দিতে হবে, সেটা স্ত্রী হোক পুরুষ হোক, স্ত্রী পুরুষ যারা রয়েছে আর কি, সকলকেই সমান কাজের জন্য সমান বেতন কিন্তু দিতে হবে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এবার এখানে আমার প্রশ্ন হলো যে স্ত্রী পুরুষকে যদি সমান বেতন যদি না দেওয়া হয় তাহলে সে কি হাই সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করতে পারবে? পারবে না, এটা তো নন জাস্টিসেবল, মানে ডিপিএসপি যাই নীতি থাকুক, একদম ঠিক আছে, ডিপিএসপিতে যাই কিছু থাকুক সেগুলো হচ্ছে কি সব নন জাস্টিসিয়েবল, তাই তো? মানে এর বিরুদ্ধে কিন্তু কোনো আপিল করা কিন্তু যাবে না, সুপ্রিম কোর্টে কিন্তু কোনো রকম কোনো আপিল করা যাবে না। যেমন আর্টিকেল 39-এ কী বলছে যে সমান কাজের জন্য সমান বেতন, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, মানে এই কথাটা কিন্তু বলছে যে স্ত্রী এবং পুরুষ যদি একই যদি কাজ করে আর কি, তাদেরকে সমান বেতনই কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু সমান বেতন যদি না দেয় তার বিরুদ্ধে কিন্তু আমরা গিয়ে আপিল করতে পারবো না। কিন্তু বর্তমানে এটার উল্লঙ্ঘন খুবই কমই হয়, মানে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে আর কি, দেখবেন স্ত্রী পুরুষকে সমান বেতনে কিন্তু দিয়ে দেওয়া হয়, কিন্তু প্রাইভেট যেগুলো রয়েছে, প্রাইভেট সেক্টর, সেখানে দেখবেন স্ত্রীদেরকে একটু কম বেতন দেওয়া হয়। স্ত্রীদেরকে কম বেতন দেওয়া হয়, দেখবেন স্ত্রীদের অর্থাৎ অ্যাকচুয়ালি মেয়েদেরকে দেখবেন সেখানে আবার বেশি নিয়োগ করা হয় মেয়েদেরকে, কেননা মেয়েদেরকে, মেয়েরা তো সারাদিন মানে বাড়িতে বসেই থাকে আর কি, তাই না? এবার সেখানে ভাবে যে আমরা তো এতটা একটা ডিগ্রি করলাম, তাই না, বাড়িতে বসে থাকার জন্য যা একটু হয় আর কি, যা একটু উপার্জন হয় এই বলে তারাও কাজে লেগে পড়ে আর কি, বা সেই কোম্পানিতে কাজ করতে থাকে কম বেতনে। কিন্তু সেই যে পুরুষ আর কি, সেই পুরুষ তো সেই বেতনে তার তো সংসার চলবে না, সেই জন্য সে কিন্তু সেই বেতনে কিন্তু খুশি হয় না আর কি, সেই জন্য সে কাজ করে না। সেই জন্য দেখবেন এই যে স্ত্রী পুরুষ, আমাদের যে ইন্ডিয়ান যে ক্রিকেট টিম, আমাদের ইন্ডিয়ান যে ক্রিকেট টিম রয়েছে, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের বোর্ডের নাম কি? ওমেন ক্রিকেট অ্যাসোসিয়েশন, বিসিসিআই, বিসিসিআই স্যার, একদম বিসিসিআই। আমাদের যে ক্রিকেট টিম রয়েছে বিসিসিআই, ফুল ফর্ম জানা আছে? বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট অফ ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তাই তো? কন্ট্রোল অফ ক্রিকেট অফ ইন্ডিয়া, হ্যাঁ, এটা হচ্ছে কি বিসিসিআই এর ফুল ফর্ম। তো এই যে বিসিসিআই, এগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে যখন কারেন্ট অ্যাফেয়ার্স যখন আমরা আলোচনা করব, সেখানে এর যে সভাপতি কে রয়েছে, রজার বিনি রয়েছে এর চেয়ারম্যান, তাই তো? এই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কে রয়েছে, রজার বিনি, এর আগে সৌরভ গাঙ্গুলি ছিলেন, আর সভাপতি রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন অমিত শাহ বলছি, অমিত শাহর পুত্র কি যেন নাম, জয় সাহা। তো এই যে বিসিসিআই, এই বিসিসিআই যদি দেখেন আর কি, আমাদের যে মেন্স ক্রিকেট যে টিম রয়েছে, অর্থাৎ পুরুষ যে ক্রিকেট টিম রয়েছে, সেখানে দেখবেন প্রচুর টাকা কিন্তু খরচ করে, প্রচুর টাকা খরচ করে। কিন্তু যদি ওম্যান টিমকে যদি দেখেন, ওম্যান টিম যদি দেখেন, সেখানে কিন্তু মানে
পুরুষ টিমে যে খরচ করে তার 20% খরচও কিন্তু ওম্যান টিমে কিন্তু করে না। তাই সেখানে ওম্যান টিম গিয়ে সুপ্রিম কোর্টে কি আপিল করতে পারবে যে না, যা ওদেরকে অত খরচ করা হচ্ছে, মেন টিমে অত খরচ করা হচ্ছে, হ্যাঁ মানে মেনস যে টিম আর আমাদেরকে মানে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত খরচ করা হচ্ছে না, তারা কি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবে? কী মনে হয়? না স্যার, ওটা তো ডিএসপির মধ্যেই পড়ছে, হ্যাঁ ডিপিএসপির মধ্যেই পড়ছে। ডিপিএসপির মধ্যেই পড়ছে, তারা কিন্তু বলতে পারবে না। সমান কাজের জন্য সমান বেতন বলে দিয়েছে, কিন্তু সরকার যদি সেটাকে প্রোভাইড না করে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করা যাবে না। এরপরে কি রয়েছে, এই আর্টিকেল 39-এর একটা উপভাগ রয়েছে আর কি, সেটা হচ্ছে কি আর্টিকেল 39-এর এ। আর্টিকেল 39-এর এতে কি বলছে, যে বিনামূল্যে কানুনি সহায়তা দেওয়া হবে, অর্থাৎ ফ্রি লিগাল এইড উইল বি প্রভিডেড। অর্থাৎ মনে করুন আপনাকে হয়তো কোনো কেসে আর কি আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনি খুবই গরিব আর কি, আপনার আইন লড়ার মতো যে টাকা আর কি, বা কোনো একটা হয়তো অ্যাডভোকেট, কোনো একটা অ্যাডভোকেট নেওয়ার মতো ক্ষমতা কিন্তু আপনার নেই, সেই জায়গায় সরকার কিন্তু আপনাকে বিনামূল্যে কিন্তু সহায়তা দেবে, সরকার বিনামূল্যে কিন্তু সহায়তা দেবে। এ জায়গায় আমি একটু পয়েন্ট একটু লিখে দিচ্ছি। যদি সুপ্রিম কোর্টে আপনার মনে করুন আপনার যে কেসটা আর কি সেটা যদি অনেকটা বড় হয়, তাই তো, তাহলে সেই কেসটার যে রায় সেটা কোথায় হবে? সুপ্রিম কোর্টে হবে, তাই তো, সুপ্রিম কোর্টে হবে, সুপ্রিম কোর্টে হবে। তাহলে সেই সুপ্রিম কোর্টে যিনি থাকবেন আর কি, বা আপনার হয়ে যিনি কেস লড়বেন বা তার অধীনস্থ থেকে যে ব্যক্তি কেস লড়বেন তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। স্যার ক্লিয়ার হলো না, একটু ভালো করে আচ্ছা বলুন না। আচ্ছা ম্যাডাম বলে দিচ্ছি, জেনারেল, অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের ক্ষেত্রে, হাইকোর্টের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, জেনারেল অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। আচ্ছা আমি মনে করুন আমি কোনো একটা ক্রাইম করেছি, বা আমি মনে করুন আমি কোনো একটা ক্রাইম করিনি, বা মনে করুন আমি একটা কোনো কোনো দোষী করিনি আর কি। এবার সেখানে মনে করুন কোনো একজন আমার বিরুদ্ধে একটা কেস করলো আর কি, যে এমন ব্যক্তি এমন একটা কেস করেছে, এমন একটা করেছে, হয়তো সে বলে দিল যে আমার জমি সে দখল করেছে, বা আরও বিভিন্ন রকমভাবে বলতে পারে যে আমার যে মেয়ে, ঠিক আছে, আমার মেয়েকে মেরেছে, আমার যে স্ত্রী তাকে হত্যা করেছে, বিভিন্ন রকমভাবে সে বললো আর কি। এবার কী করবে, পুলিশ আমাকে নিয়ে চলে চলে যাবে, তাই তো, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। এবার পুলিশ আমাকে অ্যারেস্ট করে প্রথমে কোথায় নিয়ে যাবে, জেলা আদালতে নিয়ে যাবে, তাই তো। সে জেলা আদালতে গিয়ে যদি বিচার যদি না হয়, মানে ক্রাইমটা যদি খুবই যদি গুরুত্বপূর্ণ হয় বা খুবই যদি বড় লেভেলের যদি ক্রাইম হয়, তাহলে তার মীমাংসা কোথায় হবে? তার মীমাংসা নিশ্চয়ই জেলা আদালতে হবে না, তাই না? তার মীমাংসা কোথায় হবে? হয় হাইকোর্টে হবে, না হলে সুপ্রিম কোর্টে হবে। এবার মনে করুন আমাকে হাইকোর্টে নিয়ে যাওয়া হলো, আমাদের কলকাতায় রয়েছে, কলকাতাতে নিয়ে যাওয়া হলো আমাকে। এবার কলকাতাতে নিয়ে গেলে কী করতে হবে আমাকে? আমাকে সেখানে কোনো একটা অ্যাডভোকেট আমাকে সেখানে নিতে হবে, অ্যাডভোকেট, তাই না, যে আমার হয়ে কেসটা লড়বে, আমার কেসটা। দেখা গেল আমি কোনো দোষী করিনি, তাই না, আমি কোনো দোষী করিনি, আমাকে হয়তো ফাঁসিয়ে দিয়ে আমাকে হয়তো বললো এরকম এরকম সে দোষ করেছে, আমার বিরুদ্ধে একটা কেস কিন্তু করে দিল, আমাকে ধরে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গেল, হাইকোর্টে নিয়ে গেল। এবার হাইকোর্টে নিয়ে গেলে আমাকে যখন একটা অ্যাডভোকেট যখন আমি ঠিক করব, তখন তার জন্য তো টাকা লাগবে, তাই না, অ্যাডভোকেট জন্য। এবার সেই মুহূর্তে আমার যদি অ্যাডভোকেট যদি না থাকে, বা অ্যাডভোকেট কেনার মতো যদি টাকা যদি আমার কাছে না থাকে, তাহলে তখন আমি সরকারের কাছ থেকে কিন্তু আমি সাহায্য চাইতে পারি এই ডিপিএসপির 39-এ এর ধারা অনুসারে। সেক্ষেত্রে যে সরকার বিনামূল্যে কিন্তু কানুনি যে সহায়তা সেটা কিন্তু দেবে, বিনামূল্যে কানুনি যে সহায়তা সেটা কিন্তু দেবে। এবার এই জায়গায় বললাম আপনার কেসটা যদি হাইকোর্টের হয় তাহলে সেখানে অ্যাডভোকেট জেনারেল থাকবে, অ্যাডভোকেট জেনারেল থাকবে। আপনার যে কেসটা সেটা যদি সুপ্রিম কোর্টে হয় তাহলে সেখানে অ্যাটর্নি জেনারেল আপনাকে মানে সাহায্য করবে। এই যে আইনি আইন বিনামূল্যে যে
মানে স্যার যে মানে যে লয়ার গুলো আমার হয়ে লড়বে, একদম আপনি যদি যে লয়ার সুপ্রিম গুলো, কোর্টে যদি আমার হয়ে লড়ে, সে হ্যাঁ হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর হাইকোর্টে হলে অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল, এই জায়গা থেকে আর একটা আচ্ছা মনে রাখবেন, আমাদের যে কেন্দ্রের আর কি, কেন্দ্রের কেন্দ্রের সর্বোচ্চ আইন অফিসার, আইন আইন অফিসার হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল, মানে আমাদের কেন্দ্রের সর্বোচ্চ আইন অফিসার হচ্ছে এই অ্যাটর্নি জেনারেল। বর্তমানে রয়েছে আর ভেঙ্কট রমণী, ভেঙ্কট ভেঙ্কট রমণী বর্তমানে রয়েছে আর ভেঙ্কট রমণী। তো এই যে অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এগুলো নিয়ে তো একটা চ্যাপ্টারই রয়েছে আর কি, একটা ক্লাসই লাগবে অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। আর কোনো রাজ্যের সর্বোচ্চ আইন অফিসার যদি বলা হয় তাহলে সেটা তখন অ্যাডভোকেট জেনারেল হয়ে যাবে, আর কেন্দ্রের সর্বোচ্চ আইন অফিসার তখন অ্যাটর্নি জেনারেল হবে, আর এরাই কিন্তু আপনাকে সহায়তা প্রদান করে থাকবে। এইবার মনে করুন এরা সহায়তা প্রদান করতে পারলো না, স্যার, তাহলে তাহলে আমাদের আমাদের রাজ্যের তাহলে অ্যাডভোকেট জেনারেল কে, মানে আইন অফিসার ও আচ্ছা যেটা বলছে, আমাদের যে অ্যাডভোকেট জেনারেল, এটা ম্যাডাম জানা নেই, পরের দিন জেনে ওকে বলবো। স্যার, হুম ওকে স্যার, ওকে। হুম যাই হোক, এই জায়গা থেকে আরও তথ্য, মানে এই যে অ্যাটর্নি জেনারেল আর কি, অ্যাটর্নি জেনারেল কোথায় রয়েছে, মানে এগুলো পরপর রয়েছে ম্যাডাম, সেই জন্য এই জায়গা থেকে বেশি তথ্য মানে লিখিনি আর কি, যেগুলো এটা নিয়ে একটা ক্লাস এমনিতেই করতে হবে, অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। এই যে ওকে প্রশ্নটা স্যার, ওকে। কেন্দ্রের সর্বোচ্চ আইন অফিসার, এটা দেখবেন প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, এই ডব্লিউপিতেই দিয়েছিল সম্ভবত কয়েকদিন আগে। তো আর্টিকেল 39-এ কী বলছে, আর্টিকেল 39-এ বলছে যে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে, সেক্ষেত্রে আইনি সহায়তা কে দেবে, আপনার যে রায়টা, আপনার যে কেসটা, সেটা যদি হাইকোর্টে চলে তাহলে সেটা সেখানে অ্যাডভোকেট জেনারেল দেবে, আর যদি সুপ্রিম কোর্টে যদি চলে তাহলে সেখানে অ্যাটর্নি জেনারেল কিন্তু দেবে। এবার তারা যদি না দিতে পারে বিনামূল্যে যে কানুনি সহায়তা, তাহলে আপনি কি সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে আপিল করতে পারবেন? কখনোই কিন্তু না, কখনোই না। মানে এখানে যে সমস্ত যা কিছু নীতি বলা হয়েছে আমাদের সমাজটাকে আরেকটু উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এর বিরুদ্ধে আপনি কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন না। দেখা গেলো তখন অ্যাটর্নি জেনারেল হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আর কি, হয়তো তার চেয়েও একটা বড় কেস, দেখা গেলো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে হয়তো কোনো ঝামেলা লেগে গেছে, সেটা নিয়েই ব্যস্ত, আর তখন আপনি গিয়ে চাইলেন যে আমাকে ওই সাহায্য দাও, তাই না? তো সে যখন সাহায্য যদি না দিতে পারে তাহলে আপনি কি সুপ্রিম কোর্টে গিয়ে আবার আপিল করবেন? কখনোই কিন্তু না, আপিল করতে পারবেন না। এরপর রয়েছে কি আর্টিকেল 40, খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল 40। আর্টিকেল 40-এ কী রয়েছে, আর্টিকেল 40-এ রয়েছে ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, গ্রাম গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত নিয়েও অনেক কিছু আমাদেরকে পড়তে হবে, কিন্তু এই আর্টিকেলে আমরা যে জায়গাটুকু না জানলেই নয় সেটুকুই আমরা পড়ব। তো এই যে ভিলেজ পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে, এটা এটা রয়েছে হচ্ছে আর্টিকেল 40-এ রয়েছে, তাই তো? আর্টিকেল 40-এ, কিন্তু এই জায়গা থেকে মনে রাখবেন এই যে ভিলেজ পঞ্চায়েত এটাকে কিন্তু বিআর আম্বেদকর, আম্বেদকর এটাকে কিন্তু মেনে নেয়নি, মেনে নেয়নি বিআর আম্বেদকর কিন্তু যে আর্টিকেল 40-এ ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থাকুক, এটাকে কিন্তু ডক্টর বিআর আম্বেদকর কিন্তু মেনে নেয়নি, কিন্তু গান্ধীজি কিন্তু মেনে নিয়েছিল, গান্ধীজি 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 মেনে নিয়েছিল। এই যে ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40-এ যেটা রয়েছে ভিলেজ পঞ্চায়েত, এই ভিলেজ পঞ্চায়েত এটা কিন্তু ডক্টর বিআর আম্বেদকর মেনে নেয়নি, আর গান্ধীজি কিন্তু এটাকে মেনে নিয়েছিল। তো এই যে আর্টিকেল যে 40, এই যে ভিলেজ পঞ্চায়েতটা, সেটা কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু সেইভাবেই ছিল। দেখবেন এই যে গ্রাম পঞ্চায়েতের যে ধারণা, গ্রাম পঞ্চায়েত কিন্তু যখন আমাদের সংবিধান যখন কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি যখন কার্যকর হয়, তখন কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কিন্তু ছিল না, কোথাও ছিল না, আমাদের যে রাজ্যগুলো রয়েছে আর কি কোনো রাজ্যেই কিন্তু গ্রাম পঞ্চায়েত ছিল না। পরবর্তীকালে দেখা যায়, পরবর্তীকালে কি দেখা হয়, পরবর্তীকালে দেখা যায় যে গ্রাম পঞ্চায়েতের তো খুবই দরকার, কেননা গ্রামের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান কিভাবে হবে, গ্রাম পঞ্চায়েতের সাহায্যে হবে, তাই না? তো গ্রাম পঞ্চায়েত দরকার, তো এই যে গ্রাম পঞ্চায়েত দরকার,
এটা কখন এলো আর কি, এটা 2রা অক্টোবর 1959 সালে, 2রা অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্ট, নাগৌর জেলা, নাগৌর জেলাতে কিন্তু প্রথম এই ভিলেজ পঞ্চায়েতটা কিন্তু নিয়ে আসা হয় নাগৌর জেলাতে। এবার এই যে ভিলেজ পঞ্চায়েত, এর উপর একটা বার সংশোধন করা হয়। কি সংশোধন করা হয়, কত সালে, এটা 24 এপ্রিল, 24 এপ্রিল 1993, 24 এপ্রিল 1993-তে সংবিধানের 73তম সংবিধান সংশোধন করা হয়। 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন করা হয়। দে কোথায় রাখা হয়, এটা 243-এর এ থেকে ই এর মধ্যে রাখা হয়, এর মধ্যে রাখা হয়। তাহলে পুরো জিনিসটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে আর্টিকেল 40, আর্টিকেল 40-এ কি রয়েছে, ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রয়েছে আর্টিকেল 40-এ, তাই তো? এই আর্টিকেল 40, এই যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতটাকে প্রথম দিকে এই যে বিআর আম্বেদকর কিন্তু রাখতে চায়নি, যে গ্রাম পঞ্চায়েতের কি দরকার, তাই না? গ্রাম পঞ্চায়েতের কি দরকার, গ্রাম পঞ্চায়েত কিন্তু রাখতে চায়নি। কিন্তু গান্ধীজি, গান্ধীজি কিন্তু এটাকে মেনে নিয়েছিল যে না, মানে ভিলেজ পঞ্চায়েতের দরকার রয়েছে, ভিলেজ পঞ্চায়েতের দরকার রয়েছে। তো এটা নিয়ে কি হয়, এটা নিয়ে একটা যুক্তিতর্ক শুরু হয় আর কি। তো সেই সময় একটা ঘটনা এখানে বলতে ভুলে গেলাম, সেই সময় আমাদের রাষ্ট্রপতি, আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সরি রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর কি। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই জায়গায় একটা মীমাংসা করেন আর কি, মীমাংসা করে কি বলা হয় যে না, গ্রাম পঞ্চায়েতটা দরকার আর কি, তো গ্রাম পঞ্চায়েতটাকে নিয়ে আসা হোক। তো এই যে নিয়ে আসা হোক, যেহেতু গান্ধীজি মেনে নিয়েছিল, গান্ধীজির জন্মদিন দেখবেন আর কি, এই যে 2রা অক্টোবর আমরা গান্ধী জয়ন্তী হিসেবে পালন করি, সেই 2রা অক্টোবর 1959 সালে প্রথম কিন্তু এই রাজস্থানের কিন্তু নাগৌর জেলাতে প্রথম কিন্তু এই গ্রাম পঞ্চায়েতটাকে নিয়ে আসা হয়, বা গ্রাম পঞ্চায়েত কিন্তু গড়ে ওঠে। হ্যাঁ, যদি WPKP দেখেন আর কি, হ্যাঁ, এক বছর বার এক বছর আর কি আসেই এই প্রশ্নটা, যে রাজস্থানের কোন জেলায় প্রথম এই পঞ্চায়েতের পঞ্চায়েতটা গঠিত হয়েছিল, সালটা মনে রাখতে হবে, তারিখটাও মনে রাখতে হবে। এবার বলুন তো, এই যে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতও গঠিত হয়ে গেল, তাহলে এই যে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত যা কিছু হবে, তাই না, তার বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টে কি আপিল করা যাবে? না স্যার, সুপ্রিম কোর্টে আপিল করা যাবে না। এবার সুপ্রিম কোর্টে যদি আপিলই যদি না করা যায়, তাহলে গ্রাম পঞ্চায়েত যা ইচ্ছা তাই করবে। গ্রাম পঞ্চায়েত তাহলে সেই দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েত গঠিত হলো, সেখানে গ্রাম পঞ্চায়েত গঠিত হওয়ার পর সেখানে যারা দুর্বল যে সমস্ত মানুষজন ছিল, তাদের টাকা পয়সা জমি বাড়ি যা কিছু আছে সব তারা নিয়ে নিয়ে তাদের যে পকেট সেটাকে ভরিয়ে তুললো। তাহলে এটা কি সম্ভব? কখনোই না। তো এই যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের জন্য পরবর্তীকালে একটা সংশোধন করা হলো। কি সংশোধন করা হলো, এই যে 24 এপ্রিল 1973 সালে, 1993 সালে সংবিধানের 73তম সংবিধান সংশোধন করা হলো। হ্যাঁ, সংশোধন করা হলো, কোথায় রাখা হলো এই পঞ্চায়েতটাকে, যে 243-এর এ থেকে ই এর মধ্যে কিন্তু রাখা হলো। তাহলে যখন দেখুন, তাহলে গ্রাম পঞ্চায়েতটা যখন এই DPSP-র মধ্যে যখন ছিল, তখন কিন্তু এর বিরুদ্ধে আমরা কিন্তু কোনো কোর্টে কিন্তু আপিল করতে পারছিলাম না, সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক আমরা কিন্তু আপিল করতে পারবো না, কারণ DPSP-তে একদম সাফ বলে দিয়েছে এটা হচ্ছে কি, নন জাস্টিসেবল, তাই তো? কিন্তু দেখলো এই যে ভিলেজ যে পঞ্চায়েত, এই ভিলেজ পঞ্চায়েতে যদি এই সুযোগটা যদি ভিলেজ পঞ্চায়েতও রাখে, তাহলে তো সব কিছুই তো শেষ হয়ে যাবে, তাই না? সেই জন্য এটাকে আবার সংশোধন করে কোথায় নিয়ে আসা হলো, এই যে আর্টিকেল 243-এর এ থেকে এর মধ্যে কিন্তু রাখা হলো। তাহলে যেহেতু এর মধ্যে রাখা হলো, এরপর এই যে পঞ্চায়েতে যা কিছু যদি হয়, বা কোনো রকম কোনো যদি খারাপ কোনো কিছু হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা আদালতে আপিল করতে পারবো, তার বিরুদ্ধে আমরা আদালতে আপিল করতে পারবো।
আচ্ছা, আর্টিকেল 40 বোঝা গেল? হ্যাঁ স্যার। যতক্ষণ এই পর্যন্ত ছিল আর কি, ততক্ষণ তো আপিল করতে পারছিলাম না, কিন্তু আপিল না করতে পারলে তো সবই তো শেষ হয়ে যাবে, তাই না? ওরা তো সব চুষে খেয়ে নেবে আর কি পঞ্চায়েতে। এমনিতেই তো যে পঞ্চায়েতগুলো রয়েছে আর কি, যেমন আমাদের এখানকার কথা বলি আর কি, গত 5 বছরে, মানে এর আগে যারা জিতেছিল আর কি, হ্যাঁ, তো গত 5 বছরে ওরা কিছুই করেনি আর কি, যা এসেছে সব নিজেদের মধ্যে ভাগ করে খেয়ে নিয়েছে। যেমন তার আগের বছরে যেমন রাস্তাগুলো হয়েছিল, দু এক জায়গায় টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু এবছর তো কিছুই হয়নি, তাই না? যদি এটাও যদি থাকতো যে না, কোনো আপিলও করা যাবে না, ওদের বিরুদ্ধে কথাও বলা যাবে না হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা জেলা আদালতে আপিলও করা যাবে না, তাহলে ওরা হয়তো আর কিছু দিতই না, বরঞ্চ ওরাই হয়তো দিনে ডাকাতি করতো আর কি। তো সেই জন্য এই যে গ্রাম পঞ্চায়েতের যে বিষয়টা, এখানে সংশোধন করা হলো, সংশোধন করে অন্য একটা জায়গায় নিয়ে আসা হলো, অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো? 243-এর এ থেকে এর মধ্যে রাখা হলো। এইবার এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, জেলা আদালত হোক, আমরা কিন্তু আপিল করতে পারবো। এখানে যে তথ্যগুলো লিখলাম, সমস্ত তথ্যই কিন্তু ইম্পর্টেন্ট, সমস্ত তথ্যই। তাহলে আমরা আরেকটু মোটামুটি একবার রিভিশন করে নিই। দেখুন, আমরা ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটির যে পার্ট ফোর সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেখানে কি বলা হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি, এটা পার্ট ফোরে রয়েছে। এর আগে আমরা 3টে পার্ট কিন্তু কমপ্লিট করেছিলাম। তো ডিপিএসপিটা কি? ডিপিএসপিটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র রয়েছে, সেই রাষ্ট্রটাকে আরও উন্নত করার জন্য সরকার কর্তৃক কিছু নীতি। সেটা কোথায় রয়েছে? সেটা আমাদের সংবিধানের চতুর্থ অধ্যায়ে অর্থাৎ পার্ট 4-এ 34 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড আবার এটাকে কোথা থেকে নিয়েছিল? আয়ারল্যান্ড এটা আবার স্প্যানিশ থেকে বা স্পেন থেকে নিয়েছিল। স্পেন থেকে নিয়েছিল। ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলোকে কি বলেছে? যে নোবেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছে, মানে মহান অর্থাৎ শ্রেষ্ঠ বৈশিষ্ট্য এগুলো। গ্রেনভিল অস্টিন এই ডিপিএসপিকে কি বলেছে? যে কনসাইন্স অফ কনস্টিটিউশন, অর্থাৎ বিবেক বা আত্মা হলো আমাদের ভারতের যে ডিপিএসপি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অর্থাৎ ভারত শাসন আইন 1935, এটা কি বলছে? যে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের যন্ত্র হচ্ছে এই ডিপিএসপি। এরপরে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেটি শাহ কি বলছেন? কেটি শাহ ডিপিএসপিকে বলছেন যে চেক অন এ ব্যাংক পেবল। পেবল মানে কি জানা আছে? পেবল মানে কি স্যার? টাকা দেওয়া। পেবল মানে হচ্ছে এক কথায় প্রদান করা আর কি, প্রদান প্রদান বলতে পারি আমরা পেবেল। তাহলে ডিপিএসপিকে, ঠিক আছে, এই কেটি শাহ কি বলছেন? কেটি শাহ বলছেন যে এই যে ডিপিএসপি হলো এমন একটি ব্যাংকের দেওয়া চেক, এমন হচ্ছে একটা চেক আর কি, এমন একটা চেক, সেটা অনলি, মানে শুধুমাত্র হোয়েন দ্য রিসোর্স পারমিট, মানে এটা আমরা তাদের ইচ্ছা মতো সেটাকে আমরা খরচ করতে পারবো আর কি। মানে কেটি শাহ যেটা বলছেন, কেটি শাহ কি বলছে যে এটা হচ্ছে একটা চেক, আমাদের আমাদেরই চেক আর কি, হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা কি, ব্যাংকের দেওয়া একটা চেক। ডিপিএসপিটা হচ্ছে ব্যাংকের দেওয়া একটি চেক, সেখানে ব্যাংক তার ইচ্ছা মতো আমাদেরকে দেবে আর কি। ব্যাংকের যদি ইচ্ছা হয় তাহলে ব্যাংক সেটাকে দেবে আর কি, আর ব্যাংকের যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু দেবে না। কেটি শাহ কিন্তু এটাই বলেছে আর কি ডিপিএসপিকে। আর অ্যাকচুয়ালি তো সেটাই, সরকারের যদি ইচ্ছা হয় দেবে, সরকারের যদি ইচ্ছা না হয় তাহলে দেবে না, তাই তো? এটাই হচ্ছে কি ডিপিএসপি। আচ্ছা, রিসোর্স মানে কি? রিসোর্স মানে জানা নেই? রিসোর্স মানে, আচ্ছা, রিসোর্স সম্পত্তি। হ্যাঁ, সম্পত্তি, সম্পত্তি, সম্পদ। হ্যাঁ, সম্পদ বলা যায়, সম্পদ না স্যার, সম্পদ। হ্যাঁ, সম্পদ। রিসোর্স মানে কি সম্পদ, আর পারমিট মানে কি? পারমিট মানে মানে অনুমতি প্রদান, এরকম। হ্যাঁ, অনুদান আর কি, অনুদান। হ্যাঁ, প্রদান করা স্যার। হ্যাঁ, প্রদান করা আর কি, অনুদান। অনুদান। তাহলে এই যে কেটি শাহ ডিপিএসপিকে কি বলল, যে কেটি শাহ বলছে ডিপিএসপি হচ্ছে সেই চেক আর কি, সেই চেক
মানে ব্যাংকের দেওয়া সেই চেক যে বা সেই সম্পদ আর কি যেটা ব্যাংক তার ইচ্ছা মতো দেয়, ব্যাংক তার ইচ্ছা মতো দেয়। আর তাছাড়া যদি দেখেন ডিপিএসপি তো তাই তাই না, ডিপিএসপি সরকার ইচ্ছে হলে দেবে নাহলে দেবে না। 36 নম্বর আর্টিকেলে কি পড়লাম, যেখানে স্টেট কথাটির অর্থ ব্যাখ্যা প্রদান করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে আর্টিকেল 37-এ পড়লাম এটা নন জাস্টিসিয়েবল, সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো না। আর্টিকেল 38-এ কি বললাম, অবজেক্টিভ মানে এর উদ্দেশ্য, এর উদ্দেশ্যটা কি জনগণের কল্যাণ সাধন। 39-এ কি বললাম যে সমান কাজের জন্য সমান বেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, কিন্তু এর বিরুদ্ধে যদি সমান বেতন যদি না দেয় তাহলে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারবো না। বিনামূল্যে কানুনি সহায়তা দেওয়া হবে, বা সহায়তা যদি না দেয় তাহলেও আমরা আপিল করতে পারবো না। আর 40 নম্বর আর্টিকেল আমরা কি বললাম যে ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কোথায় রয়েছে, আর্টিকেল 40-এ। এই জায়গা থেকে এই যে 40 এটা ভিভিআই, 40, 39, 37 আর এই যে উপরে যেটুকু লিখেছি আর কি সবগুলো, মানে প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা প্রশ্ন। স্যার হ্যাঁ ম্যাডাম আমার বলুন। একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, আমরা আর্টিকেল 12-তে যেটা পড়েছি এখানেও তো আর্টিকেল 36-এ তাই পড়লাম, হ্যাঁ তফাৎটা কি স্যার? ম্যাডাম সেম, কোনো তফাৎ নেই। আমরা যেমন সম্পত্তির যে দুটো আর্টিকেল পরের লাস্টে চেঞ্জ হয়ে স্যার একটা আর্টিকেলে হয়ে গেল, এইখানে এই ব্যাপারটা হয়নি কেন? মানে কেনটা বাদ দিন, ওটা ওরা করেছে, কিন্তু এটা দুটো আর্টিকেল দু জায়গায় একই রকম তো স্যার। আসলে ম্যাডাম এই যে দুটো যে জিনিস, একটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইট আর একটা হচ্ছে কি ডিপিএসপি, ডিপিএসপি এই দুটো জিনিসই কিন্তু একই, দুটো জিনিসই সরকারের দেওয়া। এখানে দেখুন এই মৌলিক অধিকার দিতে গিয়ে সরকারের কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। হ্যাঁ সরকারের কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না, সেই জন্য এটাকে কি করে দিল জাস্টিসিয়েবল, কেমন। আর এই যে ডিপিএসপি, এই ডিপিএসপিতে দেখুন প্রত্যেকটাতে টাকা পয়সা লাগছে আর কি, হ্যাঁ না, প্রত্যেকটাতে অর্থের প্রকাশ মানে অর্থের প্রয়োজন হচ্ছে, সেই জন্য এটাকে নন জাস্টিসিয়েবল করে দিল। আর দুটোরই প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজটাকে আরও উন্নততর করা, সমাজটাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়া, মানে সমাজের মানুষ যাতে শান্তিতে সুষ্ঠুভাবে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করা। দুটো জিনিস একই, এটা রয়েছে 12 থেকে রয়েছে 35-এর মধ্যে, আর এটা রয়েছে হচ্ছে ছত্রিশ 36-51 ছত্রিশ থেকে 51-এর মধ্যে রয়েছে, এটা পার্ট 3-তে রয়েছে, এটা পার্ট 4-এ রয়েছে। এবার এই যে এখানে 12-তে যেটা রয়েছে আর কি আর 36-এ যেটা রয়েছে দুটো কিন্তু একই, দুটো জায়গায় স্টেটটাকে বর্ণনা করা হয়েছে। যে স্টেট কি, স্টেট বলতে কি আমরা শুধুমাত্র এই যে ওয়েস্ট বেঙ্গল বিহারকেই আমরা বুঝবো না, স্টেট বলতে আমরা গ্রাম পঞ্চায়েতকেও আমরা একটা স্টেট বলতে পারি। হ্যাঁ ওএনজিসি যে কোম্পানি মানে বড় বড় হ্যাঁ বড় কোম্পানি, বড় যে কোম্পানিগুলো দেখবেন তাদের যে সমস্ত নিয়মকানুনগুলো তারা দেখবেন নিজেরাই তৈরি করে, যেমন এয়ারপোর্ট যেটা রয়েছে দেখবেন তাদের নিয়মকানুনগুলো হয়তো তারাই তৈরি করে, যে এখানে দেখবেন এয়ারপোর্টের একটা নিয়মকানুন রয়েছে তাই না। হ্যাঁ তারপর স্যার আবার বড় বড় যেগুলো দেখবেন আর কি স্টিল ফ্যাক্টরি আর কি, যেমন টিস্কো রয়েছে, হ্যাঁ আরও যে সমস্ত সরকারি সহযোগিতায় আর কি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বৃহৎ বৃহৎ, দেখবেন তাদেরই একটা রুলস রয়েছে আর কি, তাদের একটা নিয়ম রয়েছে যে এতটা এই টাইমের মধ্যে সেখানে প্রবেশ করতে হবে, এত টাইমে ছুটি হবে, এত কিছু আপনাদেরকে দেওয়া হবে। তো সেটাই বলা হয়েছে যে স্টেট বলতে শুধুমাত্র আমরা এগুলোকেই বুঝবো না, সরকারি সহযোগিতায় যে বড় বড় সংস্থাগুলো রয়েছে সেগুলোকেও আমরা দেখবেন স্টেট বলবো। যেমন রেলওয়ে স্টেশন রয়েছে তেমন ওখানেও একটা নিয়ম রয়েছে, রেলওয়ে পুলিশ রয়েছে সেখানে। আচ্ছা কোনো আর্টিকেলে কারোর কোথাও বুঝতে অসুবিধা? কোন আর্টিকেল দেখুন এখানে ততটা কঠিন নয় এগুলো আর কি, এগুলো আপনারা কি করবেন এবার আপনাদেরকে নিজেদের মতো করে একটা খাতায় আর কি দেখবেন, মানে একটা পেজের অর্ধেকেই হয়তো আজকে যা কিছু আলোচনা হলো একটা পেজের অর্ধেকেই হয়তো সব কিছু হয়ে যাবে আর কি। নিজের মতো করে যদি আর্টিকেল 27 বা 28 এভাবে যদি একটা কথা লিখে রাখেন আর কি নন জাস্টিসিয়েবল, এখানে যদি একটা লিখে রাখেন যে অবজেক্টিভ, একটা করে যদি কথা লিখে রাখেন তাহলে এইটুকুই আসে, এর বাইরে থেকে কিন্তু আসে না, এইটুকুই আসে এর বাইরে থেকে আসে না। তাহলে এইভাবে কিন্তু নিজের মতো করে কিন্তু এটাকে তৈরি করতে হবে, নাহলে কিন্তু আর এরপরে কিন্তু সময় এটা পাবেন না। হ্যাঁ সেই জন্য এখন কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু তৈরি করে নিতে হবে।